আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকব সপ্তাহে সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ খুলনা বিভাগ সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার শিরোনাম, রূপসা, তেরোখাদা ও দিঘলিয়াকে যুক্ত করে খুলনা সিটি আউটার বাইপাস নির্মাণের উদ্যোগ, নগরে কমবে যানবাহন ও আবাসনের চাপ। দলের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়েই যশোরের যুবদল নেতা বদিউজ্জামানকে হত্যা, বলছে পুলিশ, ১৪ আসামির মধ্যে গ্রেফতার ৩। এবং নির্মাণের পর হস্তান্তরের পরও ঝুলছে তালা, ঝিনাইদহে নতুন ৬টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এখনও ভাড়া হয়নি সব দোকান, প্রয়োজন নির্বাচিত কমিটি, বলছেন মুক্তিযোদ্ধারা। জেলায় জেলায় এখন কোরবানির পশুর লবণযুক্ত চামড়া বেচাকেনার ব্যস্ততা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চামড়া আসতে শুরু করেছে কুষ্টিয়ার আড়তে। জেলার চামড়াপট্টিতে চামড়া কেনার পাশাপাশি আগামী এক মাসের জন্য চামড়া সংরক্ষণের কাজ করছেন শ্রমিকরা। এর মধ্যে জেলার ১২০টি চামড়ার আড়তে প্রায় ৭০,০০০ গরুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। আগামী ১৫ দিন লবণযুক্ত চামড়া কিনবেন জেলার আড়তদাররা। তবে লবণের দাম বাড়ায় ও ট্যানারি মালিকদের কাছে বকেয়া ১২ কোটি টাকা না পাওয়ায় বিপাকে তারা। আগামী সপ্তাহ থেকে ট্যানারিতে পাঠানোর কথা জানান ব্যবসায়ীরা। গ্রুপিং চলছে, গ্রুপিং করে গ্রেড নন গ্রেড করা হবে। এই মালটা এখন লবণ করে যাতে এক মাস সংরক্ষণ করা যায় সেভাবে রাখতে হবে। কোম্পানির সাথে আমাদের কথা হয়েছে, এক মাস পরে কোম্পানি আমাদের কাছ থেকে মাল নেবে। বকেয়া টাকা পয়সা ঢাকায় রয়েছে, আমরা টাকা পয়সার কিছুই পাইনি। এটা মোটামুটি মাদ্রাসা বা কিছু ব্যাপারীর কাছ থেকে নিয়ে আমরা লবণ টবণ দিয়ে কমপ্লিট করছি। সপ্তদশ শতাব্দীর দৃষ্টিনন্দন মঠ। বাগেরহাটের অযোধ্যা মঠ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। নগরীতে যানবাহন এবং আবাসনের চাপ কমাতে পার্শ্ববর্তী তিন উপজেলা রূপসা, তেরোখাদা ও দিঘলিয়াকে সংযুক্ত করে খুলনা সিটি আউটার বাইপাস রোড নির্মাণের উদ্যোগ নিয়েছে কেডিএ। মাস্টার প্ল্যান অনুযায়ী খুলনা শহরের সার্কুলার রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে। ব্যয় ধরা হয়েছে ২,৩২৫ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুলনা সিটি আউটার বাইপাস রোডের প্রকল্পে রয়েছে ২৩.৫ কিলোমিটার রাস্তা সহ ভৈরব, আতাই এবং ১৮ বাকি নদীর উপর ৩টি ব্রিজ নির্মাণ। প্রকল্পটি সিটি বাইপাস থেকে শুরু হয়ে নগরীর বাদামতলা কেডিএ শিল্প এলাকা হয়ে ক্যাবল ফ্যাক্টরির সামনে দিয়ে ভৈরব নদীর ব্রিজের উপর দিয়ে দিঘলিয়া উপজেলার ঘোষগাতি, ব্রহ্মগাতি, পানিগাতি, সেনহাটি হয়ে চন্দনীমহল যাবে। এরপর আতাই নদীতে ব্রিজের উপর দিয়ে রূপসা উপজেলার মল্লিকপুর, উত্তর দুর্জনীমহল, নন্দনপুর দিয়ে ভদ্রাগাতি, নেহালপুর হয়ে ১৮ বাকি নদীর ব্রিজের উপর দিয়ে কুদির বটতলায় রূপসা ব্রিজের হাইওয়ের সঙ্গে সংযুক্ত হবে। পদ্মা সেতু চালু হওয়ায় প্রকল্পটির গুরুত্ব আরও বেড়ে গেছে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদি। আউটার বাইপাসটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জনগণের জন্য এবং আমাদের আমার গ্রাম আমার শহর সেটার জন্যও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ জানায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে একনেকে পাশের জন্য। আমরা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছি, মন্ত্রণালয়ে ইনিশিয়াল একটা মিটিং হয়েছে, এটা অনুমোদনের পর্যায়ে আছে। এটা পর্যায়ক্রমে আরও কিছু প্রজেক্ট আমাদের আছে যেটার সঙ্গে এটা হয়তো সামনে অনুমোদন হবে। আউটার বাইপাসটি হবে ৪ লেনের এবং রোডের উভয় পাশে স্বল্পগতির যানবাহন চলাচলের জন্য পৃথক লেন থাকবে। প্রকল্পের মেয়াদ হবে ৩ বছর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময় আরো থাকছে। যশোরের অভয়নগরে মাছ চাষে বিপ্লব, বছরে ১,০০০ কোটি টাকার মাছ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে সফলতা, বলছে মৎস্য বিভাগ। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই যশোরে যুবদল নেতা বদিউজ্জামানকে হত্যা করা হয়, এমনটাই জানিয়েছে পুলিশ।
দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, মামলার 14 আসামির মধ্যে প্রধান আসামি রায়হানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে বুধবার শহরের আকবরের মোড় এলাকার একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত দুটি দা, একটি কুড়াল ও একটি বার্মিস চাকু উদ্ধার করা হয়। গত 12 জুলাই নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের হামলায় নিহত হন জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধনী। পরের দিন 8 জনের নাম উল্লেখ সহ 14 জনের নামে হত্যা মামলা করেন নিহতের ভাই। নির্মাণ শেষে হস্তান্তরের পরও ঝুলছে তালা। ঝিনাইদহে নতুন 6টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এখনও ভাড়া হয়নি সব দোকান। মুক্তিযোদ্ধারা বলছেন কার্যক্রম চালু করতে প্রয়োজন নির্বাচিত কমিটি, আর এই বিষয়টি তত্ত্বাবধানের জন্য নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। সজীবুল ইসলামের ছবি নিয়ে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরের তিনতলা আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এখনও তালাবদ্ধ। নির্মাণ শেষে 2020 সালে ভবনটি হস্তান্তর করা হলেও এখনও বসেন না কোনো মুক্তিযোদ্ধা। একই দশা জেলা শহর সহ 6 উপজেলার কমপ্লেক্সগুলোর নিচতলা ও দ্বিতীয় তলায় থাকা দোকানের সবগুলো বরাদ্দ দেওয়া হয়নি। দোকান ভাড়া থেকে অর্জিত আয় দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও অফিসের দৈনন্দিন আয় মেটানোর কথা থাকলেও সেটা বাস্তবায়িত হচ্ছে না। মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটি করে দিলে এই সংকট কাটার সম্ভাবনা আছে বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। আমাদের খুব আক্ষেপ হচ্ছে যে আমাদের জন্য যে কমপ্লেক্স করা হলো অথচ সেই কমপ্লেক্স আমরা ব্যবহার করতে পারছি না। প্রায় 2 বছর হলো হস্তান্তর হয়েছে কন্ট্রাক্টের হাত থেকে, কিন্তু এ পর্যন্ত তালা লাগানো আছে, এটা মুক্তিযোদ্ধাদের কোনো কাজে আসে নাই। ওখানে একজন না একজন কেয়ারটেকার থাকবে তো, কেউ কেউ না কেউ ওটা কমান্ড করার থাকবে তো। শতভাগ কার্যকরী করা যাবে যখন নির্বাচনের মাধ্যমে জেলা কমান্ড এবং উপজেলা কমান্ড নির্বাচিত হবে। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। একটু আয় বর্ধন করা যায় এবং অফিসগুলো যথাযথভাবে মেনটেন করা যায় এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারকে আমার নির্দেশনা প্রদান করেছি। এলজিডির তথ্য মতে জেলার 6 উপজেলায় 6টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরিতে ব্যয় হয়েছে 12,41,00,000 টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বিভাগীয় সময় আরও থাকছে। ঈদের ছুটিতে এখনও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়, বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করছে শিশুরা। মৎস্য চাষে বিপ্লব ঘটিয়েছেন যশোরের অভয়নগরের চাষিরা। নানামুখী সমস্যার মধ্যেও বছরে উৎপাদন করছেন হাজার কোটি টাকার মাছ, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরও। মৎস্য বিভাগ বলছে সমাজভিত্তিক মাছ চাষ, মিশ্র চাষ ও যান্ত্রিকীকরণের কারণে এর সফলতা এসেছে। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মাছ উৎপাদনকারী জেলা যশোর, 8 উপজেলাতেই হচ্ছে বাণিজ্যিক মাছের চাষ। বিশেষ করে কয়েক বছর ধরে অভয়নগর উপজেলায় ব্যাপক হারে বেড়েছে মাছ চাষ। জলবদ্ধ এলাকাগুলোতে সমাজভিত্তিক পরিকল্পিত মাছ চাষের পাশাপাশি পুকুর, ঘের, বাওর এবং বিলেও মাছ চাষ হচ্ছে। নানামুখী সমস্যার মধ্যেও গত অর্থ বছরে 6,072 মেট্রিক টন চাহিদার বিপরীতে এই উপজেলার চাষিরা 29,745 মেট্রিক টন মাছ উৎপাদন করেছেন। এই বাওয়ারে প্রত্যেক বছরে 7-8 লাখ টাকার মাছ ছাড়ি, আমরা 25-30 লাখ টাকার মাছ বিক্রি করি। ঘেরের লিসের টাকা বা খাবারের টাকা টাকা বাদ দিয়ে আমার 2-2.5 লাখ টাকা থাকে। এই বছরে আমি 15,000 মাছ দিছি, যাতে 3-4 লাখ টাকা বিক্রি হয়। মাছ চাষ বাড়ায় প্রত্যন্ত এলাকায় কর্মসংস্থানের পাশাপাশি লাভবান হচ্ছেন এলাকাবাসী। বেকার যুবক ঘুরে বেড়াতো, তারা এখন তারা এই ঘেরে কাজ করে তারা এখন খুব লাভজনক। সরকার যদি এই মাছের দাম, এই খাদ্যের দাম আর এই ওষুধের দামগুলো যদি একটু নিয়ন্ত্রণ করতো, একটু কম হতো, তাহলে আমাদের চাষিদের অনেক সুবিধা হতো। মৎস্য বিভাগ বলছে নিয়মিত প্রশিক্ষণ সহ সুবিধা বৃদ্ধির পাশাপাশি 3 ধরনের উদ্যোগের কারণে এ সফলতা এসেছে। আমরা এই চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, চাষিদের খামারগুলো মেকানাইজেশন করার জন্য পরামর্শ দিচ্ছি, ফলে দিন দিন মানুষ উদ্বুদ্ধ হচ্ছে এই খাতে এবং এই খাত থেকে সরকারও লাভবান হচ্ছে। মৎস্য বিভাগের তথ্য মতে উপজেলার 15,073 হেক্টর জলাশয়ে মাছ চাষ হচ্ছে, এর সঙ্গে সরাসরি জড়িত 15,275 জন মৎস্য চাষী। সময় সংবাদ, যশোর। এখনো চলছে ঈদের আমেজ, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ ভিড় করছেন পরিবার নিয়ে। সকাল থেকে বিশ্ব ঐতিহ্য সাত গম্বুজ মসজিদে ভিড় জমিয়েছেন পর্যটকরা, বেশিরভাগই এসেছেন পরিবার পরিজন নিয়ে। বিনোদন কেন্দ্রগুলোর বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করছেন শিশুরা।
আবহাওয়া অনুকূলে থাকলে সপ্তাহ জুড়ে জেলার ঐতিহাসিক ও দর্শনীয় সব স্থানে পর্যটকদের ভিড় থাকবে বলে জানিয়েছেন বাগেরহাট প্রত্নতত্ত্ব বিভাগ। সুন্দরবন বন্ধ থাকায় বাগেরহাটে দর্শনার্থীদের চাপ বেড়েছে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। এই মুহূর্তে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। এখানে আসলে ঈদুল আজহার পর থেকেই আসলে দর্শকের সংখ্যা দিন দিন আসলে বেড়েই চলছে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে সুন্দরবনে প্রবেশদ্বার বন্ধ থাকার কারণে এখানে কিন্তু এই বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের প্রতি আসলে দর্শকের সংখ্যা বেড়েই চলছে। আমরা যতটুকু জেনেছি যে আসলে প্রতিদিন প্রায় 5-7 হাজার দর্শনার্থী এখানে আসছেন এবং অনেক দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন। দেশি বিদেশি পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে আসেন এবং এই প্রাচীনতম ঐতিহ্য এবং নিদর্শন দেখার জন্য এখানে কিন্তু তারা কিন্তু আসলে সকাল থেকে এবং সেই রাত অবধি এখানে কিন্তু ঘুরতে দেখেন। এবং শুধু ষাট গম্বুজ মসজিদকে কেন্দ্র করেই কিন্তু এখানে 17টি স্থাপনা রয়েছে, যে স্থাপনা বিশ্ব ঐতিহ্য ঘোষিত, সেই স্থাপনাগুলো দেখে এবং তারা কিন্তু আবার ফিরে যেতে পারেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এখানকার যে কাস্টোডিয়ান রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এখানে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে, কারণ সহজ মাধ্যম হলো পদ্মা সেতু, যোগাযোগের একটি সহজ মাধ্যম হওয়ার কারণে কিন্তু এখানে নীলফামারী থেকে, রাজশাহী থেকে এবং কুড়িগ্রাম থেকে এবং ঢাকা সরাসরি এখানে কিন্তু তারা এসে এবং সকালে তারা ঘুরে এবং রাতে কিন্তু ফিরে যেতে পারে গন্তব্যে। এই কারণে আসলে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। এখানে সুন্দরবনের প্রবেশদ্বার বন্ধ থাকার কারণে এই সংখ্যাটাও যেরকম বাড়ছে, বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। আমরা ষাটগম্বুজ প্রাঙ্গণে এখানে শিশু রাইডস রয়েছে, এখানে শিশুরাও কিন্তু অনেক আনন্দ উপভোগ করছে এবং অনেকে বাবা মার সাথে এই ষাটগম্বুজকে এসে এখানে অনেক শিক্ষণীয় বিষয় কিন্তু তারা কিন্তু জানতে পারছেন এবং অনেক পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন, কেউ বন্ধু এবং বন্ধুদের নিয়েও কিন্তু এখানে ঘুরতে আসছেন। তবে আমি আরেকটু আপনাদের জানিয়ে রাখি যে একবার ষাটগম্বুজ প্রাঙ্গণের ভিতরে যেমন জাদুঘর রয়েছে, জাদুঘরে কিন্তু অনেক পুরাকীর্তি রয়েছে, যেখানে সেই খানজাহান আমলে প্রায় 650 বছর আগের যে নানান তৈজসপত্র রয়েছে তাগুলো সেগুলো কিন্তু দেখে তারা নানান উপভোগ করছেন। এখানে আমি কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে রাখি যে এখানে উত্তর কোরিয়া থেকে কিন্তু কয়েকজন টুরিস্ট এখানে এসেছেন এবং তারা কিন্তু এটা ঘুরে দেখেছেন এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা কিন্তু অনেক সৌন্দর্য দেখে অনেক উপভোগ করেছেন এবং তারা কিন্তু বারবার আসবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে। তবে আমার কাছে ছিল ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণ থেকে দর্শনার্থীদের সর্বশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে। নড়াইলে জমি অধিগ্রহণ জটিলতায় সংস্কার হচ্ছে না বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ। বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও নেই কোনো পদক্ষেপ। নড়াইল থেকে খায়রুল আরেফিন রানার পাঠানো তথ্য ও ছবির রিপোর্ট। বর্ষা এলেই ভয়াবহ হয়ে ওঠে মধুমতি। নদী ভাঙনের কবলে পড়ে নড়াইলের কোটাকোল ইউনিয়নের ঘাগা এলাকা। বিলীন হয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি। স্রোতের তোড়ে 5 বছর আগে এখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু অংশ ভেঙে যায়। স্থানীয়রা জোড়াতালি দিয়ে মেরামতের চেষ্টা চালালেও বাঁধের বিশাল অংশ গ্রাস করে মধুমতি। প্রশাসনকে বারবার জানানো হলেও নেই কার্যকরী কোনো পদক্ষেপ। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মল্লিকপুর, ইতনা ও লোহাগড়া ইউনিয়নের অন্তত 20 গ্রামের মানুষ। এখন এনে যদি রাস্তা না করে তাহলে এই 20 গ্রামের মানুষ বাসা জ্বালা মিলে যাবে, নৌকা যদি বসে থাকতে এই যে গলা ভানি হয়ে যায়, পারায় না, বিলি ফসল হয় না, এক ঢেউতি পাড়ায় উঠে নিয়ে যায়, ডাঙ্গা ফসল ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষজন কোন ফিরে বাঁচবে, আমাদের পাট ধান এগুলো তলায় যায় ভাদ্র মাসে আলি, আমরা খুব অশান্তির মধ্যে আছি, আমাদের বেড়ি বেড়তে এখন দরকার। এ অবস্থায় বাঁধ পুনর্নির্মাণের প্রকল্প গ্রহণের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। তবে জমি অধিগ্রহণ জটিলতায় তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানায় তারা। নতুন করে বেড়ি বাঁধ নির্মাণ করার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই কাজ বাস্তবায়ন করা শুরু করা যাবে, যাতে বর্ষার সময়, আগামী বর্ষার সময় যাতে সন্নিহিত এলাকা প্লাবিত না হয়। লোহাগড়া উপজেলার ঘাগা এলাকার 3.1 কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণে 6.5 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সময় সংবাদ, নড়াইল। বাগেরহাটে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে ঐতিহ্যবাহী অযোধ্যা মঠ।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত পুরাকীর্তি অযোধ্যা মঠটি সংস্কার ও সংরক্ষণের অভাবে দিন দিন স্থাপনাটি জৌলুস হারাতে বসেছে। প্রাচীনতম ঐতিহ্যকে সংস্কার করে সংরক্ষণের দাবি জানিয়েছেন দর্শনার্থী ও স্থানীয়রা। আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবিতে রিপোর্ট। স্থাপত্য নান্দনিকতায় দেশের সবচেয়ে সুন্দরতম মঠ অযোধ্যা। কোদলা মঠ নামেও পরিচিত এই প্রাচীন স্থাপনা বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ থেকে মাত্র 12 কিলোমিটার উত্তরে অবস্থিত অযোধ্যা মঠটি। কথিত আছে, রাজা প্রতাপাদিত্য তার গুরু অবিলম্ব সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে এই মঠটি নির্মাণ করেন। অনিন্দ্য সুন্দর এই মঠটি নির্মিত হয়েছে বর্গাকার ভূমি পরিকল্পনায় চতুষ্কোণ বিশিষ্ট ভিত্তির ওপরে। এর উচ্চতা 60 ফুট। মঠে প্রবেশে মোট 3টি পথ রয়েছে। প্রবেশপথগুলোর ওপরে পোড়ামাটিতে খোদাই করা লতা পাতা ফুল ইত্যাদি দৃশ্যমান। তবে দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় মঠের উপরিভাগে পরগাছা জন্মানোর ফলে সৌন্দর্য হারাচ্ছে মঠটি। প্রাচীনতম এই মঠ দেখতে আসেন দেশ বিদেশের দর্শনার্থীরা। নান্দনিক এই স্থাপনা সঠিকভাবে সংরক্ষণের দাবি তাদের। এই জায়গায় দেখার অনেক কিছু আছে, যার জন্য আমরা এদিকে আসছি। অনেক লোকজন আসে ঘুরতে। ঐতিহ্যবাহী জায়গা সংস্কারের অভাবে প্রাচীন এই ঐতিহ্যবাহী স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে। জনবলের অভাবে মঠটি পর্যটন বান্ধব হিসেবে সংরক্ষণ করা যাচ্ছে না বলে জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। অযোধ্যা মঠটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি। এখানে বৃহৎ পরিকল্পনা রয়েছে যে দর্শক পর্যটকের জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ তৈরি করার। অযোধ্যার মঠের নির্মাণ কাল নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে স্থাপত্যের বৈশিষ্ট্য অনুসারে অনুমান করা হয় 17 শতাব্দীর গোড়ার দিকে দেবতাদের অনুগ্রহ লাভের আশায় কোনো এক ব্রাহ্মণ মঠটি নির্মাণ করেছিলেন। সময় সংবাদ, বাগেরহাট। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো আরেকবার। রূপসা, তেরোখাদা ও দিঘলিয়াকে যুক্ত করে খুলনা সিটি আউটার বাইপাস নির্মাণের উদ্যোগ। নগরে কমবে যানবাহন ও আবাসনের চাপ। এবং দলের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়েই যশোরের যুবদল নেতা বদিউজ্জামানকে হত্যা বলছে পুলিশ। 14 আসামির মধ্যে গ্রেফতার 3। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ে।